ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম নম্বরগুলির প্রবণতা 80-এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল এবং বছরের পর বছর ধরে তারা প্রতিটি চলচ্চিত্রের ম্যান্ডেটে পরিণত হয়েছিল। দর্শকরা সিনেমা নির্বিশেষে আইটেম গানগুলি পছন্দ করতে শুরু করে। বলিউডের হট অ্যান্ড বোল্ড অভিনেত্রীরাই আইটেম গানের সাফল্য এবং ট্রেন্ডের পেছনে বড় কারণ। হেলেন থেকে শুরু করে নোরা ফতেহি, সানি লিওন কিংবা মালাইকা আরোরা, তাদের নাচে মজেছে দর্শকরা। এইসব বিখ্যাত নৃত্যশিল্পীদের অনুসরণ করে আইটেম ড্যান্সে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছেন বাঙালি নৃত্যশিল্পী কাম মডেল সঙ্গীতা হালদার। সেই উপলক্ষে তার ফটোশুট সারলেন তিনি। দ্য ক্যাপচারের ব্যানারে এই ফটোশুটের আয়োজন করা হয়। ক্যামেরার সামনে লাস্যময়ী হয়ে ধরা দিলেন এই বাঙালি মডেল নৃত্যশিল্পী। এটা ভাবলাম, অ্যাকচুয়ালি এখন রিলের ট্রেন্ডিং চলছে প্রচণ্ড বাজারে, ঠিক আছে, সবাই রিলস তৈরি করছে, তো সবাই তো এমনি ফোন দিয়ে হোক বা DSLR দিয়ে হোক রিলস তৈরি করছে, তো আমরা রিলসটা একটু অন্যভাবে চেষ্টা ভাবনা করলাম। একটু যেহেতু ডান্সের মাধ্যমে যেরকম সিনেমায় সবাই দেখে ওই টাইপে, আমরা সবসময় রেগুলার দেখছি এরকম গান, তার মাঝখানে প্রপার রিলসটা, মানে কোনো সিনেমাটিক প্রপার রিলস যেভাবে হয় সেভাবে একটু তৈরি করে দেখলাম। একটা নতুন এক্সপেরিমেন্টাল করলাম যে শ্যুটটা কীভাবে করা যায় রিলসটা, তো দেখা যাক কী হচ্ছে আউটপুটটা। আশা করছি ভালোই লাগবে সবার। হ্যাঁ, গানগুলো তো সিনেমারই গান, রিলস তো সিনেমারই গান হয়, গানগুলো সিনেমারই আছে, কিন্তু আমরা রিলের ট্রেন্ডিংটা একটু চেঞ্জ করে দিয়েছি। হাঁটা হাসা ঘুরছে বা এই টাইপের না, আমরা একটু তার মধ্যে স্টোরি ক্রিয়েট করেছি, আমরা ড্যান্সিং লাইট ইউজ করেছি, আমরা সেট বানিয়েছি, ঠিক আছে, প্রপার যেভাবে ড্যান্সিং হয় সিনেমায় লোকে দেখে সেইভাবে রিলসটাকে তৈরি করার চেষ্টা করছি। এটা আজকে তো শুটিং চলছে, মোটামুটি 10-12 দিন তো লাগবে এডিট করতে, তারপরে লোক দেখতে পাবে। চিন্তা ভাবনা, আমি তো শুটের ইন্ডাস্ট্রিতেই আছি, শুট করছি, আমি আমার ওয়েব সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি, যদি ভালো কোনো কিছু পাওয়া যায় তাহলে ওয়েব সিরিজের দিকে যাবো, ভালো কিছু শুটিং ভাবনা করতে গেলে, এই চিন্তা ভাবনা করছি। আর দর্শকরা তো কাজ দেখে ভালোই লাগে সবার, ফলোয়ার্সও ভালো আছে, তো আশা করছি দর্শক তো ভালো ভালো নতুন নতুন জিনিস দেখতে ভালোবাসে, তো আমরা নতুন জিনিস করার চেষ্টা করছি, ভালোই লাগবে দর্শকদের, আশা করছি। আশা তো এটাই রাখবো যে দর্শক আমাদের পেজ দেখুক, আমাদের কাজ দেখুক এবং সবাই ভালোই বলুক। খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সব থেকে বড় কথা হলো যে দা ক্যাপচারের যে মানে অমল দাস, উনি তো মানে ভীষণ গুছিয়ে গাইড করে কাজ করেছে, আর আমাকে এত সুন্দর একটা লুক করেছে। আমি টোটাল 4টে রিলস করেছি, একটা ফ্লো করেছি আর একটা হচ্ছে গিয়ে গ্রুপ করেছি, আরও একটা ফ্লো বাকি আছে, একটা গ্রুপ বাকি আছে, একটা ফ্লো কমপ্লিট, মানে টোটাল 4টে আমাদের রিল আজকে হলো, ডান্স রিল। হ্যাঁ, অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি, ভেরি টায়ার্ড। না 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 না, আইটেম সং এর কোনোদিনও করিনি এখনো, এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এর আগে তো তুমি মানে কোনো র‍্যাম্প শো বা না, র‍্যাম্প শো নয়, আমি মডেলিং করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, র‍্যাম্প শো করিনি। হ্যাঁ, এখন গানে, এখন হ্যাঁ এখন আইটেম সং এ। অবশ্যই করব, ইন্ডাস্ট্রিতে তো এই জন্যই ঢুকেছি যে চেষ্টা করছি যে ভালো কিছু করার। হ্যাঁ অবশ্যই, ইন্ডাস্ট্রিতে আমি যাওয়ার খুবই ইচ্ছে আছে, দেখি এবার কি হয়। ভবিষ্যতে আমার মডেলিং হওয়ার খুবই ইচ্ছে আর আইটেম ডান্সার, ইন্ডাস্ট্রিতে টলিউডে আইটেম ডান্সার হওয়ার খুবই ইচ্ছে। আমরা আজকে দ্য ক্যাপচার এজেন্সির জন্য একটা শ্যুট করছি, এটা রিল শ্যুট হচ্ছে, বাট নর্মাল যে ফ্যাশনের রিল হয় এটা সেরকম নয় আর কি, এটা একটা ডান্সের রিল শ্যুট, 4খানা রিলস আমরা শ্যুট করছি, বাট নামেই রিলস, বাট যখন শ্যুট হচ্ছে আর কি তখন সেটা প্রপার যেরকম কোনো একটা সিনেমার মিউজিক ভিডিওতে যেরকম সিকোয়েন্স শ্যুট করা হয়, লাইট বানিয়ে, প্রপার সেট বানিয়ে, প্রপার কস্টিউমে, প্রপার ব্যাকআপ ডান্সার্স নিয়ে, এটা ঠিক সেরকমভাবেই হচ্ছে আর কি। তো আই এম রিয়েলি এক্সাইটেড, অনেক দিন পরে অমলদার সাথে কাজ করছি। অমলদা, হি ইজ ভেরি ক্লোজ ব্রাদার, বিগ ব্রাদার অফ মাইন, তো যখনই অমলদার সাথে কাজ করি সেটা খুব মজার হয়, কারণ অমলদা নিজেও একটা খুব এক্সাইট, মানে খুব মজার মানুষ আর কি। সুতরাং এত কাজের চাপের মধ্যেও কিন্তু মানে আমাদের মজাটা কিন্তু পুরো মানে একদম পুরো মানে ফান মোড অলওয়েজ অন, তাই আমরা হেক্টিক শিডিউলের মধ্যে কাজ করলেও আমরা প্রচণ্ড মজা করছি। আমাদের অলরেডি 85% কাজ ডান হয়ে গেছে, 15% কাজ বাকি আছে, আর যেভাবে শ্যুটগুলো এগোচ্ছে আমি আশা করি আউটপুটগুলো খুবই ভালো লাগবে। প্রত্যেকেই শ্যুট, লাইটিং প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, এবং আমরা খুব মানে একদম আমাদের হাতে যে টাইমটা বাঁধা আছে সেই টাইমের মধ্যেই কাজটা শেষ করার চেষ্টা করছি, এবং একটাই জাস্ট মানে ওই যে বললাম 85% হয়ে গেছে, 15% বাকি আছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ক্যাপচার ফর গিভিং মি দিস অপরচুনিটি, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক এগেন অ্যান্ড এগেন উইথ ক্যাপচার। আজকে আমরা 4টে গানের রিল শ্যুট করছি, যে গানগুলো আমরা দেখেছি সেই জামাকাপড়গুলি আমরা আবার নতুন করে আমাদের মতন করে রিক্রিয়েট করছি। তো এই এজেন্সি দা ক্যাপচারের সাথে আমি অনেক দিন ধরে অ্যাসোসিয়েট, অনেক দিন ধরে
কাজ করছি। আর আমাদের যে এই যে কাজটা, এই কাজটা যখন অমল আমাকে যখন ফোন করলো, তো আমার পুরো ব্যাপারটি লাগলো, ইন্টারেস্টিং লাগলো। তো আমরা সেরকম মন দিয়ে কাজ করছি। আর যে আজকে শ্যুটটা করছে, ও একজন প্রফেশনাল ডান্সার, ও নিজের জন্য শ্যুটটা করছে। অমল দার সাথে, মানে এজেন্সি দ্য ক্যাপচারের সাথে আমি অনেকদিন ধরে শ্যুট করে আসছি, মানে এটা আমার ফার্স্ট শ্যুট না। আর আজকে আমরা একটা হচ্ছে গানের, মানে যে পুরোনো গানগুলো সেগুলোকে আমরা আমাদের মতন করে করছি। যেমন তিন চারটে চারটে বা পাঁচটা কিছু গানের একটা ভিডিও আছে, তো ওখানে আমি হেয়ারে আছি আর আমার সাথে কাজুদা আছে মেকআপে। হ্যালো, আমি কাজু গুহ। আজকে মেকআপ বলতে, যেহেতু আজকে একটা ভিডিও শ্যুট হচ্ছে আইটেম সংসের ওপর, চারখানা আইটেম সংসের শ্যুট হচ্ছে, তো যেহেতু আমরা প্রতিদিন স্টিল শ্যুট করি, তো আজকে আমাদের একটা ভিডিও শ্যুট, অন্যরকম মেকআপ, অন্যরকম সব কিছু, তো করে বেশ ভালোই লাগছে আমাদের। আর অমলদার সাথে আমাদের প্রায় অনেকদিন ধরে কাজ হচ্ছে, আর অমলদার সাথে শ্যুট করতে, আমাদের এজেন্সি দা ক্যাপচারের সাথে শ্যুট করতে খুব ফান করতে করতে আমরা শ্যুট করি। আমরা বুঝতেই পারি না কখন আমরা কাজ করি, মানে মজা করতে করতে কাজটা শেষ করে ফেলি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।